আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঞ্চাই পকেট প্রেসার মেশিনের WX8842 সিরিজের স্টিচ কাউন্টার সেটআপ দেখাবো, কিভাবে স্টিচ কাউন্টার কাজ করে এবং স্টিচ কাউন্টার সমস্যা হইলে কি কি সমস্যা হইতে পারে এবং কি কি ভাবে আপনারা এটাকে সেটআপ করবেন, সেই টোটাল অপশনগুলো আজকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে স্টিচ কাউন্টার, এটাই হচ্ছে আমাদের এই ফিডডগটাকে আপ ডাউন করায় এবং হচ্ছে স্টিচ কম বেশি করানোর জন্য কাজ করে। তো স্টিচ কাউন্টারটা আপনারা কীভাবে সেট আপ করবেন দেখুন, এখানে এটা হচ্ছে মূলত, এটা যদি এই যে এদিকে দিকে মুভ করে, যদি এটা এদিকে দিকে মুভ করে তাহলে স্টিচ ছোট বড় হয়। এ হচ্ছে স্টিচ কাউন্টারের কাজ। এ হচ্ছে লকারটা, এটা পুশ করলে, এটা যখন পুশ করি তখন হচ্ছে এটা এটার ভিতরে যায় এবং এটা আমরা যখন পুলিটা ঘুরাই তখন এটা এদিকে দিকে আপ ডাউন হয়। যেমন এই যে এখন এই যে এরকম আপ ডাউন হয় আর তখন স্টিচটা বড় ছোট হয়। তো স্টিচ কাউন্টার যদি কখনো সমস্যা হয় তাহলে এই এই স্ক্রুটা ভেঙে যায়, মূলত এই স্ক্রুটাই বেশি ভাঙে। হ্যাঁ, এই মেশিনের ক্ষেত্রে এবং ফ্ল্যাট লকের ক্ষেত্রে কাঞ্চাই দেখুন এই স্ক্রুটাই বেশি ভেঙে যায়। তো এই স্ক্রুটা ভাঙার কারণ হচ্ছে স্টিচ যদি বড় থাকে নিডল প্লেটের সাথে বাঁধে বা অন্য কোনো কম্পোনেন্টসের সাথে যদি ফিডডগ বাঁধে তখন হচ্ছে স্ক্রুটা ভাঙে, এমনি নর্মালি ভাঙে না। তো স্টিচ কাউন্টারটা কীভাবে খুলবেন, হ্যাঁ আমি স্টিচ কাউন্টারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। প্রথমে এখানে দেখুন, এখানে একটা 2 মিলিয়ে লিঙ্কি আছে, আপনারা যে কোনো মেশিনের কোনো কম্পোনেন্টস খুলতে গেলে প্রথমে যে জিনিসটা মনে রাখবেন, নতুনদের জন্য বলছি, যে আপনি কোন জায়গা থেকে খুলতেছেন সেটাতে কোনো গ্রুপ আছে কি না এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন এখানে আমার একটা গ্রুপ আছে, ঠিক আছে, এই যে 2 মিলি লিঙ্কিটা যে জায়গা থেকে খুলছি এখানে একটা গ্রুপ আছে। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি, দেখুন এখানে কোনো গ্রুপ নাই, তার মানে আমার 2 মিলি লিঙ্কি কয়টা, একটা দুইটা, তাহলে এই স্ক্রুটা হচ্ছে গ্রুপে থাকবে আর এই স্ক্রুটা গ্রুপে থাকবে না। হ্যাঁ, তো এই গ্রুপ হচ্ছে মেইন জিনিস, আপনার কোন স্ক্রুটা গ্রুপে রাখবেন, যদি এই স্ক্রুটা গ্রুপে না থেকে ওই স্ক্রুটা এখানে চলে আসে এবং এই স্ক্রুটা গ্রুপে চলে যায় তখন মেশিন আপনার উল্টা ঘুরবে, সামনের দিকে টানবে না পিছনের দিকে টানবে, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে গ্রুপে থাকবে এটা, এটা গ্রুপে থাকবে না, এটা গ্রুপে থাকবে, এটা গ্রুপে থাকবে না, অথবা যদি কখনও ভুলও ক্রমে চেঞ্জ হয়ে যায় আপনারা ঘুরাই দিবেন। হ্যাঁ, এটা সামনে নিয়ে যাবেন, এটা পিছনে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনাদের গ্রুপে পড়ে যাবে। আর স্টিচ কাউন্টারের খোলার সিস্টেম হচ্ছে, এখানে আপনার স্ক্রু আছে একটা, এই স্ক্রুটা খুলবেন, এটা খুলবেন, এটা খুলবেন, তাহলে এই পার্টটা বের হয়ে যাবে, তারপরে এই পার্টটা অটোমেটিক বের হয়ে আসবে এবং টোটাল পার্টটা এদিক দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে, এদিক দিয়ে বের হয়ে আসবে টোটাল পার্টটা, তারপরে আপনারা এটাকে গ্রুপে লাগিয়ে রাখবেন। তো আজকে আমার মেইন কাজটি ছিল স্টিচ কাউন্টারটা কীভাবে সেট আপ করবেন এবং স্টিচ কাউন্টারটা কী কী সমস্যা হয় সেই সিস্টেমগুলো দেখানো। তো এই স্ক্রুটা ভেঙে যায়, স্ক্রুটা ভেঙে গেলে আপনার স্টিচ
অনেক বড় হয়ে যাবে এবং অনেক ছোট হয়ে যাবে, চলতে চলতে দেখবেন অনেক বড় হয়ে গেছে আবার অনেক ছোট হয়ে গেছে, তখন হচ্ছে মনে করবেন যে স্ক্রুটা ভেঙে গেছে। এটাই মূলত সমস্যা হয়, আর এই জিনিসটাই খেয়াল রাখবেন আপনারা। এখানে আর কোনো কিছু নাই, হ্যাঁ এখানে এতটুকুই। তো এই যে দুইটা গ্রুপে যদি আপনার কখন স্টিচ কাউন্টার খুলতে হয় বা খোলার পরে লাগানোর পরে মেশিন উল্টা ঘুরে, তখন আপনার স্টিচ কাউন্টারটা একটা থাকবে গ্রুপে আর একটা গ্রুপে থাকবে না। তো মনে করবেন যে আপনার ভয় না পেয়ে আপনি যে জিনিসটা করবেন যে গ্রুপটা চেঞ্জ করে আবার ওই গ্রুপ অপর স্ক্রুটা ওই গ্রুপে লাগিয়ে দেবেন, 2 মিলি স্ক্রুটা, তাহলে আপনার মেশিনটা সঠিক রোটেশনে ঘুরবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।